দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মাগুরা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নিজ জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন আশারবাণী শোনাচ্ছেন তিনি মঙ্গলবার ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায়ও যোগ দিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার দুপুর দিকে পৌর শহরের সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় সাকিব পৌঁছালে এদিন তাকে ঘিরে ধরেন ভক্তরা এ সময় সাকিবকে দেখে সেলফি তোলার জন্য ভিড় জমান ভক্তরা এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে ওঠেন সাকিব এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উড়িয়ে এবং নৌকা প্রতীকের প্ল্যাকার্ড নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান সমাবেশে সাকিব বলেন দেশে ক্রিকেট সহ যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই হয়েছে আগামী সাত জানুয়ারি নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বিদায় বছর ঘিরে নানান স্বপ্ন বুনেছিল ছিল বাংলাদেশ ক্রিকেট দল ও তার সমর্থকরা সেই স্বপ্ন ছিল মূলত বিশ্বকাপ ও এশিয়া নিয়ে তবে বছর শেষে কাপকে সেই স্বপ্নের ছিটে ফোটাও হয়নি পূরণ নতুন বছর শুরু হয়েছে দুই সাল নিয়েও নতুন ভাবে স্বপ্ন দেখছেন ক্রিকেট আঙ্গন নতুন বছরের শুরুতেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেট নিয়ে করেছেন ভবিষ্যৎবাণী তিনি সালে জাতীয় পুরুষ নারী ও যুব দলের ক্রিকেট দেখে ওই করেন নিজের দীর্ঘ অভিজ্ঞতা আর ক্রিকেটীয় যুক্তি সামনে এনে তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেছেন গ্রুপ পর্ব পার হয়ে সুপার এইটে যেতে পারবে বাংলাদেশ তবে নকআউট বা সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কম টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয়ে বলেন এবছর দু তিনটি টেস্ট জিতবে বাংলাদেশ এছাড়াও মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গে তিনি বলেন মেয়েরা সেমিফাইনালে না উঠতে পারলেও তাদের পারফরমেন্স খুব একটা খারাপ হবে না সব শেষে যুব বিশ্বকাপের বিষয়ে এই ক্রিকেটার বলেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল অন্তত সেমিফাইনাল খেলবে